হ্যালো গাইস, আমি মামাবাড়িতে এসেছি এবং আজকে আমরা যাবো একটা নতুন জায়গায়। তো এখন আমি ঘোড়াঘাটে আছি এবং আমার একটা বন্ধু বলছিল যে এখানে একটা ভালো জায়গা আছে, রূপনারায়ণ নদীর ধার, জায়গাটার নাম বেনাপুর মনে হচ্ছে। তো ওইখানে যাব এবং বলছিল নাকি কোলাঘাটের থেকে ভালো মানে ভিউ আছে এবং ওখানে ভালো পিকনিক স্পট। তো চলো যাওয়া যাক। এই জায়গাটার নাম হচ্ছে কাটা পুকুর, সাইডে পানের চাষ, সবুজ বাগান। ঘোড়াঘাটা থেকে ওই জায়গাটা বেনাপুরের টোটাল ডিস্টেন্স 7 কিলোমিটার। তো আমরা প্রায় এসে গেছি কাছাকাছি, তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তার একটু ঘুরাই, কেউ গেছে নাকি? ও ভাই, এইটা নদী, যাবো কি করে? এখানে যাওয়ার রাস্তা তো আছে, গাড়িকে ওপরে রাখতে হবে। তো এখানে বাজে রাস্তা দিয়ে নামতে হচ্ছে আমাকে, এখানে মানে জল উঠেছিল সকালবেলা। কি হয়েছে, যাবি কোথা দিয়ে? গাড়িটা নামায়নি, ভালোই হয়েছে। এখানে একটু কাদা তো পায়ে লাগবে। তো সামনে এখানে নদী, এখানে ভিউ ভালোই আসছে কিন্তু কোলাঘাটের মতো নয়। কোলাঘাটে আমাদের ঝাউবন আর ওই পাশে নদীর ওপাশে যেখানে ফিস্ট করা হয় ওই জায়গাটা আরো ভালো এখানের থেকে। তো এখানে আগে আমি আসিনি, ফার্স্ট টাইম এলাম। অনেকটা রাস্তা, এখন নদীর ধার ধরে একদম লাস্ট অবধি যাবো, গিয়ে আবার ব্যাকে বাড়ি চলে যাবো। ও ভাই, পড়ে যেতে হবে। এখানে প্যাচ প্যাচ করছে, দেখ না রাস্তা অবস্থা দেখ। এই মুহূর্তে আমরা এখানে হাঁটতে পারছি না, এত প্যাচ প্যাচ করছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে এখন বেশি কেউ লোক নেই। তো আপাতত এখন আমরা একটু পরে বাড়ি চলে যাবো, রোদ প্রচুর। Finding life.
তো নেক্সট মানে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার একটা ফিস্ট আছে, তো ওই ব্লগটা করব। কিন্তু ওই দিন ফিস্টে যাওয়ার পর দেখি ফোনে একদম চার্জ নেই, তাই ব্লগটা করা হয়নি। তো আজকে আমরা তাই জন্য ব্লগটা বানাচ্ছি। আর মাঝখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বাড়ি থেকে বেরোনোও যায়নি। তো তাই জন্যে এতদিন পর আবার ব্লগটা বানাচ্ছি। তো আবার নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে। আজকেও সকালে বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলবেলা রোদ, তাই বেরিয়ে পড়েছি। ফুটবল খেলা হচ্ছে, রাত্রি অবধি খেলা হবে হয়তো। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। এতক্ষণ ওখানে ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম রিলস, এই কৌশিক বানাচ্ছিল, আমিও বানাচ্ছিলাম। এবার বাড়ি যাবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে যখন আমরা এসেছিলাম কেউ আসেনি, আপাতত এখানে পুরো গাড়িতে ভর্তি, প্রচুর লোক এসে গেছে। রাত্রিবেলা থাকে, তো এবার আমরা বাড়ি ফেরার রাস্তায়। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে। আরেকটা কথা, তোমাদের এখানে নদীটা ভালো লেগেছে না? কোলাঘাটে যারা থাকো তারা তো কোলাঘাটের নদী দেখেছো, আর যারা দেখোনি অন্য আরেকদিন ভ্লগ বানাবো। আমাদের ফিস্ট হলে আমরা আবার যাবো ওখানে। তো ওখানে নদীটা ভালো না এখানেরটা ভালো তোমরা কমেন্ট করো। কৌশিক বলছে শুধু এখানে নদী ভালো। এই পরের টার্গেট হচ্ছে আমাদের ফতেপুর আশ্রমের ভিডিও বানাবো, দেখা যাক। এই ভিডিওটাতে আশা করবো 100টার বেশি লাইক করবে, তাহলে আমরা ফতেপুর আশ্রমের ভিডিও বানাবো। তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নতুন চ্যানেল। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। টার্গেট রাখছি 100টা লাইকের।